অত্যাচারী কিংসফোর্ডকে মারতে গিয়ে ক্ষুদিরামের ফাঁসি হলো। আত্মহত্যা করলেন প্রফুল্ল চাকি। আতঙ্কে ক্ষিপ্ত হয়ে উঠল ইংরেজ সরকার। কলকাতা শহর জুড়ে তল্লাশি শুরু হলো। মানিকতলায় আবিষ্কৃত হলো বোমা তৈরির আখড়া। ক্ষুদিরাম যেদিন ধরা পড়লেন ঠিক তার পরের দিন অর্থাৎ 1908 সালের 2রা মে শেষ রাতে মুরারিপুকুর বাগানে পুলিশ গ্রেপ্তার করল বারীন্দ্রকুমার, উল্লাসকর দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নলিনীকান্ত গুপ্ত প্রমুখ বিপ্লবীদের। কিন্তু পুলিশের কাছে আরও চাঞ্চল্যকর তথ্য ছিল, গ্রে স্ট্রিটের একটি বাড়িতে থাকেন বিপ্লবীদের গুরু, যার শীর্ণ একটি অঙ্গুলি সংকেতে বিপ্লবীরা জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারেন। তিনি অগ্নিযুগের বীর বিপ্লবী অরবিন্দ ঘোষ। জাদরেল পুলিশ অফিসার ক্রেগান সাহেবের নেতৃত্বে মধ্যরাতে হানা দেওয়া হলো সেখানে। বাইরে থেকে সমস্ত বাড়িটা ঘিরে ফেলল পুলিশ, বুটের লাঠি চালিয়ে খোলা হলো দরজা। উদ্যত রিভলভার হাতে নিয়ে ঘরে ঢুকল ক্রেগান। কিন্তু ঘরে ঢোকার পর স্তব্ধ হয়ে গেল তার সমস্ত উত্তেজনা। মেঝেতে একটা মাদুরে শীর্ণকায় এক ভদ্রলোক শুয়ে আছেন, পরনে মলিন জামা কাপড়, দৃষ্টি শান্ত সমাহিত সুদূর প্রসারী। ঘরে একটি আসবাবপত্র পর্যন্ত নেই। বিস্মিত ক্রেগান অরবিন্দের পরিচয় জানত, তাই সে না জিজ্ঞাসা করে পারল না, আপনি তো ICS পরীক্ষা পাশ করেছিলেন, দীর্ঘদিন ইংল্যান্ডে লেখাপড়া শিখেছেন, আপনিই অরবিন্দ ঘোষ? শান্ত বিপ্লবীর সংযত ছোট্ট জবাব, হ্যাঁ। তবে এরকম ঘরে থাকেন কেন? গরিব দেশের নাগরিক বলে। বিপ্লবী আর কথা বলার প্রয়োজন বোধ করলেন না, ক্রেগান তাকে বন্দি করলেন। সেখান থেকে তাকে পাঠানো হলো আলিপুর জেলে। আদালতে মামলা উঠল, জাতীয় ইতিহাসে এটি আলিপুর বোমা মামলা নামে সুবিখ্যাত। বিচারক বিচক্রফট অরবিন্দের সঙ্গে কেমব্রিজে পড়তেন, ICS পরীক্ষাও তিনি অরবিন্দের সঙ্গেই দিয়েছিলেন। সরকারি উকিল ছিলেন আর্ডিনটন। অরবিন্দের পক্ষে প্রথমে ছিলেন ব্যোমকেশ চক্রবর্তী, পরে এলেন তরুণ আইনজীবী চিত্তরঞ্জন দাস। সুদীর্ঘ 10 মাস পরে মামলার নিষ্পত্তি হয়। চিত্তরঞ্জনের অকাট্য যুক্তিজালে মুক্তি লাভ করেন শ্রী অরবিন্দ। সেই ঐতিহাসিক দিনটি হল 1909 সালের 6ই মে। শ্রী অরবিন্দ ঘোষ 1872 খ্রিস্টাব্দের 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। আজ তাঁর জন্ম সার্ধ শতবর্ষে তাঁর শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম। জয় হিন্দ।